বাংলাদেশে আর বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেল আই দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। আর সাম্প্রতিক নানা বিষয়ে কথা বলবার জন্য আমার আজকের অতিথি বাসা আছেন জাতীয় পার্টির প্রেসিডেন্ট সদস্য সুনীল সুখ রায়, আর ডানে রয়েছেন নিরাপত্তা পরামর্শক অবসরপ্রাপ্ত মেজর রেজাউল করিম। স্বাগত আপনাদের দুজনকে স্টুডিওতে। মিস্টার রেজা, আপনাকে বিশেষভাবে প্রথম এসেছেন তৃতীয় মাত্রার জন্য। বিশেষ সুনীল শুভ রায়, বাংলাদেশ তার জন্মের পর থেকেই নিরাপত্তা নিয়ে নানা রকমের সংকট, অভ্যন্তরীণ নিরাপত্তা নিয়ে সংকটের মধ্যে আছে। একটা সময় গেছে যখন সর্বহারাদের দাপট, গণবাহিনীর প্রতাপ, এর মধ্য দিয়ে সেটি মোটামুটি ভাবে নিয়ন্ত্রণ করা গেল। কয়েক বছর আগ পর্যন্ত অবশ্য দক্ষিণ পূর্বাঞ্চলেও সর্বহারাদের একটা বা চরমপন্থীদের এক ধরনের প্রভাব ছিল বা তাদের একটা সর্ব উপস্থিতি ছিল, সেগুলো নিয়ন্ত্রণ করা গেছে। কেউ কেউ মনে করেছেন আমাদের নিরাপত্তার জন্য একটা সংকটের জায়গা হচ্ছে যে ভারতের উত্তরাঞ্চলের যে সেভেন সিস্টার যাদেরকে আমরা বলি, তাদের সেখানে যারা বিচ্ছিন্নতাবাদী বা কারো কারো ভাষায় স্বাধীনতা কামী, তাদের বাংলাদেশকে ঘিরে বা বাংলাদেশকে কেন্দ্র করে তাদের যে তৎপরতা, সেটিকে অনেকে নিরাপত্তার জন্য সংকট মনে করছে। ভারতের জন্য যেমন, বাংলাদেশের জন্য যেমন, এবং সে জায়গাটাও বাংলাদেশ মোটামুটি ক্লিয়ার করেছে। সর্বশ্রেষ্ঠ অনুপ চেটিয়া সহ তার দুই সহযোগী যারা বাংলাদেশে কারাগারে ছিলেন, তাদেরকেও ভারতীয় কর্তৃপক্ষের কাছে ফেরত দিয়ে দিয়েছেন। তারপরে মাঁচখানে আবার শুরু হলো 2004-05 থেকে এক ধরনের জঙ্গি তৎপরতা ইসলামের নাম নিয়ে, সেটিও মোটামুটি একটা সময় গিয়ে দেখা গেল যে তাদেরকে সেই বাংলা ভাই বা শেখ আব্দুর রহমান, তাদেরকে মৃত্যুদণ্ডাদেশ পর্যন্ত দেওয়া হলো এবং সেটি কার্যকর করা হলো। এবং আমরা 2009-এর পর থেকে দেখতে থাকলাম যে মাঝে মাঝে জঙ্গিদের গ্রেফতার করা হচ্ছে অস্ত্রশস্ত্র সহ, সেগুলো নিয়ে আবার নানা রকমের কথাবার্তা হয়েছে। কেউ বলেছেন যে সরকারের দিক থেকে বলা হচ্ছে জঙ্গি আছে, তারা নিয়ন্ত্রণ করছেন এবং নির্মূলে তাদের এক ধরনের সবাইকে সহযোগিতা দিয়েছেন। কেউ কেউ বলেছেন যেগুলো লোক দেখানো হচ্ছে আন্তর্জাতিক একটা সমর্থন পাওয়ার জন্য, যেহেতু সরকারের বৈধতা নিয়ে নানান সময় নানান রকমের প্রশ্ন তোলা হয়েছে। এবং তারপরে আমরা নির্বাচন কেন্দ্রিক আন্দোলনে সেখানে দেখলাম কিছু এক ধরনের জঙ্গি তৎপরতা, মানুষ চালাও পোড়াও এই ধরনের। আবার 2015-এর 5 জানুয়ারির পর থেকেও আবার দেখা যাচ্ছে যে একটা নতুন মাত্রায় জঙ্গি তৎপরতা বা সন্ত্রাস, এবং বিশেষ করে গত ঈদুল আজহার পর থেকে যেটি হচ্ছে নানামুখী নানান জায়গায়, সেটি কখনো বিদেশিদের উপরে, কখনো খ্রিস্টান ধর্মযাজকের উপরে, কখন ইসলাম ধর্মের পীর হিসেবে কথিত বা পরিচিত একজনের উপরে, কখনো ব্লগার, কখনো প্রকাশক, কখনো শিয়াদের উপরে, কখনো পুলিশের উপরে, এবং শেষ পর্যন্ত মিলিটারি পুলিশের উপরে সব মিলিয়ে। এবং এখন একটা যে সংকট দেখা যাচ্ছে সেটি হচ্ছে যে এটি আসলে কে করছে, কেন করছে, সেটিও কারো কাছে স্পষ্ট নয়। এটি বিএনপি জামাত করছে, এটি বিএনপি জামাতের ভাষায় এটি সরকার বা সরকারের এজেন্সিগুলো করছে, এটি বিদেশিরা করছে, অথবা এখানে জেগে ওঠা বা আস্তে আস্তে ফুলে ফেঁপে ওঠা মৌলবাদী গোষ্ঠীগুলো করছে, নাকি এটি আইএস বা তালেবানের সঙ্গে সংশ্লিষ্ট কেউ করছে, সেটিও ধারণাটি অস্পষ্ট। আপনি এবং আপনার দল আসলে এই পুরো পরিস্থিতিটি কিভাবে দেখছেন? ধন্যবাদ জিলু ভাই। আমি চ্যানেলের দর্শক শ্রোতাদের শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমার এই বিষয়ে ক্ষুদ্র জ্ঞান থেকে আমার ধারণাটা শুধু ব্যক্ত করতে পারছি। বিশেষ করে এই নিরাপত্তা বিষয়টা, এই বিষয়ের সম্পর্কে আমি খুব বেশি ধারণা রাখি না, তবে রাজনৈতিক কর্মী হিসেবে দেশের যে পরিস্থিতিটা দেখছি সেখান থেকে আমি মনে করি যে এটা মানে এই যে ক্রমাগতভাবে সন্ত্রাস, প্রতিদিন আমরা খবরের কাগজ খুললেই দেখি মৃত্যুর খবর, একেবারে আমরা মনে হয় যেন আমাদের জীবনে কারোর জীবনেই যেন কোনো নিরাপত্তা নাই, এটা তো দীর্ঘদিন ধরে দেখে আসছে। আমরা বারে বারে বলে আসছি একটি কথা যে এই এই যে বিষয়গুলো যেগুলো ঘটছে, এটা আমি এটাকে প্রশাসনের ব্যর্থতা হিসেবেই আমি গণ্য করব। কারণ আমরাও 9 বছর ক্ষমতায় ছিলাম, আমাদের বিরুদ্ধে যথেষ্ট আন্দোলন হয়েছে, আন্দোলন যে মানে ধ্বংসাত্মক আন্দোলন হয়েছে, জ্বালাও পোড়াও এর আন্দোলন হয়েছে, কিন্তু আমাদের প্রশাসন অন্তত পক্ষে এই জাতীয় খুনের ঘটনা, এই জাতীয় ক্রমাগত খুন গুম, এই জাতীয় ঘটনা আমাদের আমলে ঘটেনি। তার কারণ হলো আমাদের প্রশাসনিক দক্ষতা ছিল, যোগ্যতা ছিল, এই দিয়ে আমরা এটাকে মোকাবেলা করতে পেরেছি। আমি মনে করি না যে বাংলাদেশে
কোনো বিদেশি আইএস বা অন্য কোনো জঙ্গি সংগঠনের তৎপরতা এখানে আছে বা কেন বিদেশি কেউ কোনো বৃহৎ শক্তি ষড়যন্ত্র করছে? বৃহৎ শক্তি ষড়যন্ত্র যে না, আমি আমরা আমরা দলগতভাবে আমরাও সেটাও আমরা মনে করি না। যেটুকু ঘটনা ঘটছে, প্রশাসন যদি সচল মানে সচেষ্ট থাকত, আমার মনে হয় এগুলো এইসবগুলো দমন করা সম্ভব। ইচ্ছা করলে যে পুলিশ বা নিরাপত্তা যার সাথে যারা জড়িত আছে তারা এগুলো যে মোকাবেলা করার ক্ষমতা দক্ষতা রাখে না, আমরা সেটা বিশ্বাস করি না। এটা হচ্ছে প্রশাসনিক ব্যর্থতা যে আমি আমার জীবনের নিরাপত্তা আমি পাচ্ছি না, আমার 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 যান মাল কোনো কিছুর নিরাপত্তা পাচ্ছি না। আমাদের আমরা প্রতিদিন একটা মানে একটা কি বলবো যে আমার জীবনে কতটুকু নিরাপত্তা আছে, আমি কতটুকু নিরাপদ, আমি এখানে আসছি, এখান থেকে স্বচ্ছন্দে আমি যেতে পারবো কিনা, এই একটা আতঙ্ক আমাদের দেশে আমাদের এখানে এখন বিরাজ করছে। এগুলো যদি সরকার মানে সচেষ্টভাবে অর্থাৎ দৃঢ়তার সাথে এগুলো মোকাবেলা করতে পারতেন, তাহলে আমাদের জনজীবনে আমাদের শান্তি ফিরে আসতো, আমরাও নিশ্চিত থাকতে পারতাম। আরেকটি বিষয় আমি একটু এই সম্পর্কে আমি যে কারণ সম্পর্কে, আমাদের দেশ দেখেন 16 কোটি মানুষের দেশ, বেকারত্ব এমন ভয়াবহ বেকারত্ব এখানে বিরাজ করছে, মানুষ ক্রমা প্রতি বছর মানে বেকারের তালিকায় এই যে শিক্ষিত বেকার যুবকরা ঢুকে পড়ছে এবং তারা হতাশায় ভুগছে, তারা মাদকে আসক্ত হয়ে পড়ছে, তারা বিভিন্ন লোভে প্রলোভনে বিভ্রান্ত হচ্ছে। এই বিষয়গুলো আপনার যদি আমার যদি খাদ্য বস্ত্র বাসস্থান এর যদি নিরাপত্তা থাকে, আমার যদি কর্মসংস্থান থাকে, আমার মনে হয় এগুলো এগুলো অনেকাংশে বিস্তার লাভ করবে না। আমার এটা মোটামুটি সরাসরি উত্তর মেজরে সলভ করে। দীর্ঘ সময় আমি দেখেছি যে অনেক গুরুত্বপূর্ণ বা অনেক হাইলি ইনফ্লুয়েন্সিয়াল পারসনস বা খুব ওভার কোয়ালিফাইড অনেক লোকজন এখানে আসেন, তাদের তুলনায় আমি মনে করি আমি অনেক ছোট। তো এই জন্য আমি অনেক কৃতজ্ঞ যে উনি আমাকে মূল্যায়ন করেছেন, নতুনদেরও জায়গা করে দিতে চাই। তো স্বাভাবিকভাবেই আমি যখন টক শো দেখতাম তখন সবসময় চিন্তা করতাম যে যারা করতেছেন তাদের কাছ থেকে তথ্য নির্ভর যৌক্তিক কথাগুলো শুনতে পাচ্ছি কিনা। তো আমি ঠিক আমি জানি না দর্শক আমার কাছ থেকে কতটুকু তথ্য নির্ভর যৌক্তিক কথাগুলো শুনতে পাবে, বাট আমি চেষ্টা করবো তথ্যভিত্তিক কথা বলার জন্য। তো সিকিউরিটি নিয়ে ভাই যে কথা বলছিলেন যে অ্যাকচুয়ালি একটা দেশের বা একটা রাষ্ট্রের বা কোনো একটা এলাকার নিরাপত্তা বিঘ্নিত হওয়া, নিরাপত্তা ব্যবস্থার অবনীত হওয়া, এগুলো কিন্তু একটা কারণে হয় না, অনেকগুলো কারণের সমন্বয় আছে। এখানে বিভিন্ন ডিপার্টমেন্টাল, সেটা রাজনৈতিক লোকজন হতে পারে, ওই ল এনফোর্সিং এজেন্সিগুলো হতে পারে, লোকাল লোকজন হতে পারে, ব্যবসায়ী হতে, সবার একটা কোঅপারেশন কোঅর্ডিনেশনের ফ্যাক্টর আছে। এগুলোর ঘাটতি হলে সেখানে কিন্তু সিকিউরিটি হ্যাজার্ড বা সিকিউরিটি ব্যবস্থাটা অনেক সময় দুর্বল হয়ে যায়। তারপরে এখানে আবার আরো একটা কথা আছে যে আমাদের বাংলাদেশে একটা লোকাল প্রবাদ আছে যে বেড়ায় ধান খায়। তো আমি যে বেড়া দিয়ে পাহারা দিচ্ছি সেই বেড়ায় যদি ধান খায় তাহলে তো আমার সেই বেড়া রাখার দরকার নেই। তো আমি যাদেরকে দিয়ে সিকিউরিটি দেওয়াচ্ছি আদৌ সেই লোকগুলো রিয়েলি এক্সপার্ট কিনা, আর দি রিয়েলি অনেস্ট, আর দি রিয়েলি প্রফেশনাল, তারা এক্সপার্টাইজ তাদের আছে কিনা, বা তারা কি এখানে পলিটিক্যাল ম্যানিপুলেশনের মাধ্যমে পোস্টিং আসছে কিনা, বা তারা পার্সুয়েশন দ্বারা এখানে আসছে কিনা, তাদের যোগ্যতা বসে তাদেরকে এখানে বসানো হয়েছে কিনা, এগুলো কিন্তু একটা ফ্যাক্ট। তারপরে বিদেশিদের প্রভাব, এটা আমি কারো মতো এরকম অর্থোডক্স ওইতে বলবো না যে হ্যাঁ বিদেশিদের প্রভাব আছে, আবার এটা বলবো না যে নাই, থাকতে পারে। আনটিল আনলেস আই প্রুভ ইট, আমি এটাকে নাও বলতে পারবো না, ইয়েসও বলতে পারবো না, কারণ আমি তো প্রুভ করতে পারিনি। তো থাকতেও পারে, নাও থাকতে পারে, নাও থাকতে পারে। তারপরে ব্যক্তিগত স্বার্থেও কিন্তু অনেক ধরনের ইয়ে হয়। একটা মানুষ একজনের ক্ষোভ আছে, তাকে আমি হয়তো এমনভাবে কিলিং করলাম যে এটা পরবর্তী প্রকাশ করি এটা রাজনৈতিক হত্যা, ওই লোকটা কিন্তু বাহিনীদের সিন চলে গেল। আবার হতে পারে কিছু গ্রুপ থাকে যারা প্যানিক সৃষ্টি করতে চায় যে একটা জায়গায় ভীতি সঞ্চার করা, মানুষের মধ্যে একটা অস্থিরতা কাজ করবে, কারণ ওখানে কিন্তু একটা ইয়ে আছে যে আমি যদি জায়গায় লোকজন সিকিউরিটি নিরাপত্তা নিয়ে অস্থির থাকবে ওই ফাঁকে আমি আমার কাজটা করে নেব, এটা একটা ব্যবসায়িক উদ্দেশ্য হতে পারে যে মানুষ কিন্তু কনসেন্ট্রেশনটা ব্রেক করতে চায়। যে আপনার যেটা হচ্ছে আমাদের আর্মির ভাষা একটা ইয়ে আছে যে আমরা যখন আর্মি বিভিন্ন জায়গায় যুদ্ধের ক্ষেত্রে যে আপনার ওই ডিসিপশন প্ল্যান থাকে একটা জিনিস যে আপনি এখান দিয়ে অ্যাটাক করবেন কিন্তু আপনি ওই পাশে বোমটা ফেললেন, যে শত্রুর এনিমির কনসেন্ট্রেশন ডান দিকে চলে গেল, বাট আপনি আক্রমণটা করলেন বাম দিক থেকে, আপনি ডিসিপশন প্ল্যানের মাধ্যমে তাকে ডানে সরাই দিন, মানে তার ফোর্সটাকে ডান দিকে প্রভাবিত করে দিলেন। তো এই ধরনের কিছু হতে পারে যে আমার কনসেন্ট্রেশনটাকে একদিকে নিয়ে লোকজন আরেকটা স্বার্থ উদ্ধার করতেছে। আইএস হ্যাঁ থাকতে পারে, নাও থাকতে পারে, এক্ষেত্রে আমি ওই বিদেশিদের মতোই কথা বলবো একটা। তারপর আনএমপ্লয়মেন্ট প্রবলেম, এটাও কিন্তু একটাই, মানুষ কিন্তু অনেক সময় আছে যে
কিছু একটা স্বার্থ উদ্দেশ্যের জন্য কোন একটা জায়গায় কাজের জন্য অনেক কিছু এটা করতে পারে, তার মাদক এটার কোনো লিমিট নেই। অনেক যারা মাদকাসক্ত তাদের বিবেক ওই মুহূর্তে সে হারায় ফেলে, তো তার দ্বারা অনেক কিছুই সম্ভব, সে ভবিষ্যৎ সে বুঝে না, সে ওই মুহূর্তে নেশাগ্রস্ত হয়ে সে কিন্তু অনেক জঘন্য ঘটনা ঘটাইতে পারে। তো এরকম আমি সবগুলো হয়তো উল্লেখ করতে পারি, এরকম অনেক ঘটনা আছে যেগুলোর কারণে সিকিউরিটি ব্যবস্থা ভেঙে পড়তে পারে। এখন ভাইয়ের সাথে ওই আমি একটা জায়গায় হয়তো একটু আমি দ্বিমত ঠিক একটু পার্থক্য করতে পারি, যেটা যে প্রশাসনের ব্যর্থতার কথা। মানে আমি প্রশাসনে কাজ করে আমি সত্যি কথা আমার অভিজ্ঞতা থেকে বলবো যে শুধু প্রশাসনের ব্যর্থতা এখানে আমি বলবো না, কারণ প্রশাসনের ব্যর্থতা কিভাবে হবে এখানে? এখানে কি আপনি রাজনৈতিক নেতাদের কি এখানে অব্যাহতি দিয়ে দিবেন? তাদের কোনো রোল নাই? ব্যবসায়ীদেরকে অব্যাহতি দিয়ে দিবেন? বাকি যে লোক আছে তাদের কোনো সবাইকে অব্যাহতি পেয়ে যাবে? সব দায় কি প্রশাসনের? যেমন অনেক লোকজন আছে দেখবেন যে দায়িত্ব নিতে চায় না। কেন নিতে চায় না? কারণ সে কনসেপশন বা পারসেপশন তৈরি হয়। আপনি যে নিরাপত্তার দায়িত্ব যাদের কথা বললেন তাদেরকে তো প্রশাসনের সঙ্গে সংশ্লিষ্ট বলেই বলছেন। হ্যাঁ ডেফিনেটলি, এখন তারা তো অবশ্যই আছে। মানে এখানে আমার কথা শুধুই তারা কেন দায়ী হবে না, আমি বলছি আমার কথা হচ্ছে শুধুই শব্দটা, মানে অনলি টার্ম, যেখানে অবশ্যই আমি তাকে সফলও বলছি না এবং সে যে ব্যর্থ না তাও বলছি না, বাট আমার কথা শুধুই যে সে ব্যর্থ ক্যাটাগরিক্যালি তার দিকে চাপিয়ে দেওয়াটা এটা। যেমন আপনার এই যে কিছুদিন আগে যে ঘটনাগুলো পুলিশের যে একটা চেকপোস্টে যে হত্যাকাণ্ড, এই জায়গাটায় হত্যাকাণ্ড না মানে যেটা আহত করা হয়েছে, তারপরে ওই যে পুলিশ দুজন মারা গেছে হত্যাকাণ্ড চেকপোস্ট, আমি বলছি জি জি এটা, তারপরে এই যে ক্যান্টনমেন্টে যেটি না ওইটা না, ওইটা আহত হয়েছে, আমি পুলিশের হত্যাকাণ্ডটার কথা বলতেছি। তারপরে যে আমাদের যে প্রকাশ্য হত্যাকাণ্ড, আরো কতগুলো যে হত্যাকাণ্ড, বিদেশি হত্যাকাণ্ড, এই জায়গাগুলোতে কিন্তু সাপোজ আমি আমি আজকে আপনার এখানে চ্যানেলে আসতেছিলাম, হ্যাঁ আমি আসতেছি, এখন আমি কি প্রশাসনকে জানাইছি যে আমি এখানে আসতেছি? জানাইনি, আমি আমার মতো ওয়ে করে আমি এখানে চলে আসতেছি। এখন আমার আসার পথে পুরো রাস্তা সেই পল্টন থেকে এই পর্যন্ত অনেক ভালনারেবল জায়গা থাকতে পারে। আমার দেশে এত ফোর্স নাই যে প্রত্যেকটা স্পট স্পটে আমি লোক দাঁড় করায় রাখবো, তো কোনো না কোনো জায়গায় আমার আমার একটা বিপদ ঘটতেই পারে, এক্সেপশন থাকতেই পারে। এখন আমারও নিজের সতর্কতা মানে সতর্কভাবে হচ্ছে যে আপনি আমি বা উনি তো আর প্রশাসনকে জানিয়ে চলার মতো জায়গায় নেই যে সব কিছু আমি জানানোটাকে বলছি না। আর দ্বিতীয় কথা হচ্ছে যে বিচ্ছিন্ন আপনি এগুলো কি আবার বিচ্ছিন্ন বলতে পারেন কিনা? কারণ কি কিছু ঘটনা আছে যেটা বিচ্ছিন্ন ঘটনা কোনটাকে বোঝায়, যে মানে একটা আছে যে একটা মানুষ পরিকল্পিত যে হত্যাকাণ্ড এটা কিন্তু বিচ্ছিন্ন বলা যাবে না। তো আমি এই জন্য এই দুইটা জিনিসকে কিন্তু আমাকে একটু ক্লিয়ার মানুষের কনসেপশনে ক্লিয়ার করতে হবে যে কিছু পরিকল্পিত হত্যাকাণ্ড হচ্ছে, যেটাকে বিচ্ছিন্ন বলতে গেলে কি বিচ্ছিন্ন হত্যাকাণ্ড গুলো কিন্তু তখন ওই জায়গায় পার পেয়ে যাবে, ওই জিনিসটা কিন্তু তখন এখানে ইয়ে হবে না। তো আমার আমি যেটা মূলত প্রশাসন যেটা অ্যাকচুয়ালি বলতে চাচ্ছি যে আমাদের দেশে কিন্তু সবারই সচেতন মানে মানে এখানে সচেতনতা প্রয়োজন, এখানে মিডিয়ার মাধ্যমে হোক, আমার লোকাল লোকজনের মাধ্যমে হোক, আমার স্থানীয় লোকজনের মাধ্যমে হোক, বিভিন্ন অর্গানাইজেশন, সেটা হয়তো ব্যবসায়ী সংগঠন হতে পারে, রাজনৈতিক সংগঠন, সবার মধ্যে একটা অ্যাওয়ারনেস ক্রিয়েট করতে হবে। আর আমি যদি কোনো মানুষ যদি জেগে জেগে ঘুমায় তার তো ঘুম ভাঙানো যাবে না। অনেক লোক আছে আমরা সবসময় করি কি যে মুখে মুখে বলে বেড়াচ্ছি এইটা করা দরকার ওইটা করা দরকার, দেখা যাচ্ছে আমি নিজেই এটা নিয়ে সচেতন না, যেই লোকগুলো সমালোচনা করে তারা নিজেরাও সচেতন না। আবার এটা ঠিক সমালোচনাকে আমি ডিসকাস করব না, মানে যে আমি একটু জানতে চাইব যে এই ঘটনাগুলোতে জনসচেতনতার কি আছে? মানে অনেক জায়গা আছে, আমি আমি যদি জাস্ট এই যে ধরেন অস্ট্রেলিয়ান ক্রিকেট টিম না আসা থেকে যে পর্যায়টা শুরু হলো তাদের উদ্বেগ থেকে শুরু করে এবং সর্বশেষ এখনো দেখা যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র এখনো তাদের সেই নাগরিকদের সতর্ক করে দিচ্ছে বাংলাদেশের ব্যাপারে, তো এই এই যে তাদের উদ্বেগ উৎকণ্ঠা এবং এই যে এক একটা একটার পর একটা ঘটনা ঘটছে, এখানে জনসচেতনতা দিয়ে কি করা যেতে পারে আমি বোঝার জন্য জানতে চাইছি। আমার জনসচেতনতা এখানে বিষয় হচ্ছে যে মানে আমার এখানে সচেতন হওয়ার জায়গা কোনটি নাগরিক হিসেবে? আমরা অনেক কিছু আছে, আমরা অনেক জায়গায় অনেক তথ্য পাই, উপাত্ত পাই, আমরা কিন্তু লোকাল প্রশাসনকে ওইটা পুরোপুরি দিয়ে সহায়তা করি না। আমরা অনেক ক্ষেত্রে আছে মিসগাইড করি, আমরা অনেক জায়গায় আছে যে নাম ভাঙাই, রেফারেন্সটাকে ব্যবহার করি, যেমন কথা আবার বলছেন যেমন তথ্য মার্কিন যুক্তরাষ্ট্র জোরের জোর গলায় কয়েক দফা বলেছেন যে তারা তথ্য দিয়েছিলেন বাংলাদেশ সরকারকে, এখন এই জায়গাটা কি আসলে অ্যাকশন হয়? এখন ব্যাপার হচ্ছে কি তথ্য দিয়েছেন সেটা কে দেখছেন বা কে পড়ছেন এটা তিনি ভালো জানবেন। সে আমি যেমন অনেকদিন আগে একটা আমার কমন কোশ্চেন যাচ্ছিল যে ওয়ার্ল্ডে বিভিন্ন জায়গায় হত্যাকাণ্ড হয়, তালেবানরা করে, হুজিরা করে, এ করে, ও করে, আবার তারা দেখি একটা ওই ওইটা আবার পত্রিকায় বিভিন্ন জায়গায় বিবৃতি দেয়, আমার কাছে এটা অনেকটা মানে পিকুলিয়ার মনে হয়।
যে মানে আর তারা কি আসলে এটা কি ভেরিফাই আসলে হয়েছে যে এটা তালেবান যে হত্যা করছে আসলে কি ইজ ইট দ্যাট রিয়েল তালেবান? আমি আমেরিকায় বসে ওইটা আমি বিবৃতি দিচ্ছি যে এটা আমি হত্যা করছি, ঘটনা করছে বাংলাদেশে। তো আপনি যে অনলাইনে ওইটা যেটাকে বলা যায় মানে আইপি যেটা কি আইপি অ্যাড্রেস, এখন ওইগুলো চেক করলে হয়তো বোঝা যায় যে অ্যাকচুয়ালি ওই লোকটা কোন জায়গা থেকে অনলাইনে ওইটা উনি স্ট্যাটাসটা দিয়েছেন। তো অনেক কিছু ভেরিফাই কিন্তু আমরা করতেছি না। অ্যাকচুয়ালি সবচেয়ে বড় কথা হচ্ছে কি যে আমাদের এই দোষারোপের অন্তরালে অরিজিনাল পাপি যারা তারা রেহাই পেয়ে যাচ্ছে তাদের কিন্তু কোনো বিচার হচ্ছে না। তারা কিন্তু যেমন আমাদের আরো একটাই হচ্ছে কি যে আমরা একচিটে ভাবে কোনো একটা ঘটনা ঘটলো, হত্যাকাণ্ড হইলো, পরের দিন দেখবে যে বিএনপি বিবৃতি দিবে সরকারের ব্যর্থতা, প্রশাসনের ব্যর্থতা ইত্যাদি বলা বলা। হ্যাঁ, আবার সরকার হয়তো বলবে কি এটা নিশ্চয়ই বিএনপি লোকজন করছে, কিন্তু আসল ক্রিমিনাল যদি এটা ব্যক্তি স্বার্থে কোনো হত্যাকাণ্ড হয়ে থাকে সে কিন্তু পার পেয়ে যাচ্ছে। আমরা একে অপরের ঘটনাগুলোর সঙ্গে ব্যক্তি স্বার্থের কোনো ব্যাপার আছে বলে মনে হয়? আমি বলছি যে এটা অস্বাভাবিক কিছু না, হতেও তো পারে, অস্বাভাবিক কিছু। যেমন কথা কথা আমি যে ক্যান্টনমেন্টের ঘটনা যেটা বলি, এটা জায়গায় আমাকে হয়তো অনেক ক্ষেত্রে কোনো 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 ডিপার্টমেন্ট হয়তো এটা ব্যক্তিগতভাবে নিতে পারে, আমি কোনো ডিপার্টমেন্ট ইঙ্গিত করছি না। যেমন ক্যান্টনমেন্টে যদি গত লাস্ট ঘটনার আগে একটা ঘটনা ঘটেছে, এটা পত্রিকা আপনারা দেখতে পারেন, যে ক্যান্টনমেন্টে ঢুকতে চাচ্ছিল কোন এক বাহিনীর দুজন সদস্য, তারা ঢোকার জন্য কিন্তু ক্যান্টনমেন্টে ট্রাই করতেছিল। তখন কোন এক এমপি ওই বাহিনীর তারা ইউনিফর্ম পরিহিত ছিল, তাদেরকে কিন্তু মোটর বাইকটা ওখানে স্টপ করে দেয়। তখন ওই এমপি আমাদের আর্মির যে এমপি সে তাকে তখন বলে যে ভাই আপনি এখানে আমাদের ক্যান্টনমেন্টে ভিতরে ঢুকতে গেলে আপনাকে হেলমেট পরিহিত অবস্থায় ঢুকতে হবে, শুধু যে বাইক চালাচ্ছে তার হলেই হবে না, যিনি সেকেন্ড সিটার তারও লাগবে। এটা কিন্তু আসলে আমরা যদি কখনো মানে বিং আমি যখন আর্মির এমন হয়েছে যে আর্মি ইউনিফর্মে আমি হয়তো কোনো এক সময় গাড়ি নিয়ে যাচ্ছি বা মোটর সাইকেল চালাচ্ছি, আমার নিজেরও কিন্তু এটা লাগতো, ক্যাপ খুলে হেলমেটটা পরে তারপরে ড্রাইভ করতে হতো। তো তারা এই ইয়েটা করার পরে ওখানে এক দেড় ঘন্টা মতো তাদেরকে দাঁড় করে রাখে। তো ওই ওই ইউনিফর্ম সার্ভিসের ওই নির্দিষ্ট বাহিনীর ওই সদস্য সে রিকোয়েস্ট করে যে ভাই আমাদের একটা ইম্পর্টেন্ট মিটিং বা কোনো একটা কিছু আছে, সরকারি কোনো কর্মকাণ্ডের কথা বলে যে আমাদের যেতেই হবে। তারপরে সে ব্যাখ্যা করে যে দেখেন আমি যদি আপনাকে ছাড়ি আপনাকে রেফারেন্স হিসেবে অনেক লোক ব্যবহার করবে, মানে আপনাকে এই মুহূর্তে হয়তো গভর্নমেন্ট সার্ভিসের লোক, আপনি একটা কোনো একটা ফোর্স থেকে আসছেন, আপনাকে আমি সম্মান করলাম, কিন্তু তখন অন্যান্য লোক বলবে যে অমুকরে ছাড়লো নিশ্চয়ই আমি পয়সা খেয়ে ছেড়েছি, বা অমুকরে ছাড়লো তার মানে কি এখানে এটা আসলে পার্সুয়েশনটা হয়। বাট ক্যান্টনমেন্টে যারা এমপি ওরা চাচ্ছে হায়েস্ট লেভেলের ইয়েটা মেনটেন করতে। তো এখন যাদেরকে থামালো তাদের মনে কি একটা ক্ষোভ তৈরি হয় নাই? দেড় ঘন্টা পর্যন্ত বসে রইলো, পরে একটা গাড়ি আসলো, সেই গাড়িতে করে সেকেন্ড সিটার যে সে চলে গেল। এখন এখানে কি ব্যক্তি কোথায় একটা শত্রু তৈরি হতে পারে না? অস্বাভাবিক কিছু না, আমি বলছি না যে সে এটা করছে বা এটার সাথে তার কোনো ইয়ে, বাট এরকম সিচুয়েশন অনেক ক্ষেত্রে কিন্তু ভুল বোঝাবুঝি হয় মানুষের। মানুষ যখন একটা জেদ, মানুষ কিন্তু পাগল হয় কয়েক ধরনের। একটা একটা সময় মানুষ যখন অতিমাত্রায় জেদি হয় তার মধ্যে একগ্রামী কাজ করে, ক্ষোভ কাজ করে, হিংসা কাজ করে, প্রতিশোধ পরায়ণ হয়ে যায়, তখন কিন্তু এক ধরনের পাগলামি তার মাথায় চেপে যায়। আর এই ধরনের পাগলামি থেকে মানুষ কিন্তু অনেক ধরনের অপরাধ করতে পারে। তো এটা একটা জিনিস আমি মনে করি। তারপরে আপনার আরো একটা যেটা হচ্ছে যে ভাই যেটা বলছেন যে বিদেশি যে আমেরিকার যে প্রসঙ্গে যেটা যে তারা এখানে অস্ট্রেলিয়ান ইয়ে আসবে তারা, তারপরে আমেরিকানরা যে বিবৃতি দিছে আমাদের দেশের ইয়ে নিয়ে, এখন কথা হচ্ছে তারা যেটা দিল এইটা সানে নজরুলটা কি? তারা কি আসলে কি সেটা আমাদের দেশের পরিস্থিতির কারণে দিছে, না আর দে বি ইনফ্লুয়েন্স বাই সামবডি অর সাম কোনো একটা কর্নার থেকে, কোনো একটা গ্রুপ থেকে, কোনো একটা গোষ্ঠী থেকে বা কোনো একটা দল থেকে? তারা সেটা তো হতে পারে, অস্বাভাবিক কিছু না। আমাদের দেশে কিন্তু আমাদের সব রাজনৈতিক আমি বলবো না, কিছু কিছু রাজনৈতিক দল আছে তারা করে কি যে বিদেশিদের কাছে মানে অন্য দলের অভিযোগ করতে যায়, এমনভাবে অভিযোগ করতেছে দেশের বারোটা বেজে যাচ্ছে। এটা আমি বলবো যে এক্সিস্টিং সরকার তিনি বিরোধী দলে থাকতেও তিনি এই জিনিসটা করবেন, আমাদের বর্তমান জীবিত তারাও করবেন, তো কেন এটা করবেন তারা? আমরা আবার আরেকটা কথা হচ্ছে কি কথা এটা যদিও সিকিউরিটি বিষয় না বাট আমার কাছে খুব প্রাসঙ্গিক মনে হচ্ছে, যেমন ধরেন আমাদের দেশে এই এখন যেটা রিসেন্ট একটা জিনিস জানি যে জিয়াউর রহমানের যে কবর নিয়ে একটা কবর তার গ্রেভটাকে স্মরণ নিয়ে, আমার কোশ্চেন হচ্ছে কি অনেক বাঙালি আছে যারা বঙ্গবন্ধুর আদর্শে এই স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করছে, তারা জানতো এক নামে বঙ্গবন্ধুকে, অনেক মানুষ সঠিক জানুক আর ভুল জানুক তারা অনেক মানুষ জানে যে জিয়াউর রহমান স্বাধীনতা ঘোষণা করছেন, তো অনেক কিছু আছে এরকম। তো অনেক মানুষ কম জেনে হোক আর বেশি জেনে হোক মানুষ কিন্তু এই দুজন ব্যক্তিকে অনেক মানুষ পছন্দ করে, আমি রাজনৈতিক আদর্শের অনুসারী প্রচুর আছে। এখন কথা হচ্ছে যে মাঝখানে পাটাপুতা ঘষা ঘষি আপনি মরিষের দশা খারাপ করবেন কেন? এখানে এই দুইটা মানুষকে সবাই পছন্দ করে, তাদেরকে তাদের আদর্শে মানুষ অনুপ্রাণিত হয়। এখন আজকে আপনি ওই জিয়াউর রহমানের কবর যদি এখান থেকে সরে, পরবর্তীতে আবার তারপরে যখন কিছু মানুষের মন ভেঙে যাবে, তারা কষ্ট পাবে,
আবার এই বঙ্গ যদি কোনো কারণে গভর্নমেন্ট কোনো কারণে চেঞ্জ হয় আমি যাই না কোনো কারণে তখন ওই অন্য সরকার আসলে সে যদি আমাদের সেই জাতির জনকের যদি কবরস্থান বা তার যদি কবর মাজার হোক বা তার যে এখন যে সমাধি একটা যে সমাধিস্থল বা তার এখানে ধানমন্ডি যে তার যে একটা স্মৃতিফলক অনেক কিছু আছে তার মিউজিয়াম আছে কারণ ঢাকা শহরে অনেক জায়গায় বঙ্গবন্ধু অনেক কিছু আছে যে জিনিসগুলো মানুষ দেখে অনুপ্রাণিত হয় এখন এইগুলো কোন একটা জায়গায় যদি মানুষ টাচ করে তখন বাঙালির হৃদয়ের কি ওটা ছুরি মারা সমান হবে না তো আমার কথা হচ্ছে যে আমরা এই রাজনৈতিক ইগুলো মাঝখানে থেকে আমরা কোনো অন্য লোককে সাফার করছি যেহেতু নিরাপত্তা বিষয় নিয়ে আলোচনা আমি আগেই বলে রেখেছি যে এই বিষয়ে এবং এখানে আরেকটা প্রসঙ্গ আমি যোগ করে দিই যে অনেকেই বলছেন দেশের ভেতর থেকে এবং বাইরে থেকেও অনেকে বলছেন গণমাধ্যমগুলো অনেকগুলো গণমাধ্যমে বলেছে যে বাংলাদেশে এক ধরনের রাজনৈতিক দুর্যোগ আছে রাজনৈতিক বিবাদ আছে এবং এই বিবাদের কারণে এই সমস্যাগুলো আরো ঘনীভূত হচ্ছে এবং সেটি আবার কিছুটা এখন তো বিএনপি নেত্রী তিনি লন্ডন থেকে বিবৃতি দিয়ে বলছেন যে এবং তার দলও বলবার চেষ্টা করছে যে এই সংকট সমাধানের জন্য একটা জাতীয় ঐক্য দরকার সংলাপ দরকার বা একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দরকার তো সেই জায়গাটাতে আপনি মনে করেন কিনা যে আসলে সেগুলো একটা সমাধানের পথ বা একটা স্থিতিশীল শান্তিপূর্ণ পরিবেশ তৈরি করবার জন্য ভূমিকা রাখতে পারে এবং এই এই জায়গাটাতে ওই সংকটগুলোর সঙ্গে আপনার দলের চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হোসেন মোহাম্মদ এরশাদেরও কিন্তু কথা খানিকটা মূল মিল পাওয়া যায় যেমন তিনি বলছেন যে সরকার আসলে উন্নয়নের নামে গণতন্ত্রকে ধ্বংস করে দিচ্ছে কারণ অনেক উন্নয়ন কর্মকাণ্ড হচ্ছে এটি সরকারি একটি ভাষ্য প্রচারণা বা বাস্তব হয়তো দৃশ্যমান অনেক কিছু আছে আমি মানে গণতন্ত্রের সংকটের কারণে আবার এইগুলো হচ্ছে কিনা আবার আদৌ গণতন্ত্রের সংকট আছে কিনা সেটাই ঠিক প্রশ্ন নিরাপত্তা বিষয় নিয়ে মেজর রেজা যেটা বলছেন আমি সবগুলোই তার সাথে প্রায় একমত তার মধ্যে এই প্রসঙ্গটা আমি একটু ক্লিয়ার করে আসি আপনার সাথে আপনি যেহেতু এই বাহিনীর সাথে জড়িত ছিলেন এবং সার্ভিসেও ওইভাবে ই করছেন আপনি ভালো বলতে পারবেন আমার কাছে আমার চাইতে এটা নিঃসন্দেহে তবে আপনি বলতে পারবেন কারণ এখন অনলাইনের যুগ পত্রিকার যুগ প্রতিদিন যদি চার পাঁচটা নিউজ পেপার পড়েন আমি একটু প্রশাসনের দায়িত্বের কথাটা বলছেন যে যেটা এটা প্রশাসনের দায়িত্ব বাইরেও আরো অনেকের আমাদেরও অনেক দায়িত্ব আছে সচেতনতার বিষয় আছে দেখেন প্রশাসনের দায়িত্বের কথাটা আমি এই কারণে বললাম আমি একটু পিছনের দিকে তাকিয়ে আপনি যদি তাকান যে জাতীয় পার্টির যখন আমরা যখন ক্ষমতায় ছিলাম তখন একটা প্রবণতা দেখা দিয়েছিল যে অ্যাসিড নিক্ষেপ ক্রমাগতভাবে অনেকগুলো অ্যাসিড নিক্ষেপের ঘটনা ঘটছে সাথে সাথে আইনকে সংশোধন করে অ্যাসিড নিক্ষেপের দায়ে মৃত্যুদণ্ডের বিধান করা হলো এবং দুই তিনজনকে মৃত্যুদণ্ড যখন দেওয়া হয়ে গেল অ্যাসিড নিক্ষেপ আর সেইভাবে মাথাচাড়া দিয়ে ওঠে না এবং ইদানিং তা শোনাও যায় না তো দেখেন এখানে কিন্তু এটা ছিল প্রশাসনের একটা শক্তিশালী একটা অবস্থান সেখান থেকে কার্যকরী একটা ফল এখানে এখানে পাওয়া গেছে এখন দেখেন যে এখানে জেএমবির একটা বিস্তার ঘটছিল জেএমবির কিন্তু তৎপরতা এখন চোখে পড়ে না কারণ সরকার এটা এটা প্রশাসনিকভাবে খুব সবলভাবে এটাকে মানে মোকাবেলা করতে পারছে এটা দেখা যাচ্ছে না এখন এখন যে ঘটনাগুলো হচ্ছে একের পর এক খুন হচ্ছে গুম হচ্ছে এর কিন্তু আমরা সেইভাবে দিনের আলোতে হচ্ছে এগুলোর সেইভাবে ধরা পড়ছে না অপরাধী ধরা পড়ছে না বিচারও সেইভাবে হচ্ছে না এমনকি বলা হচ্ছে যে বিচার চেয়ে লাভ কি বিচারের উপরে এমন আস্থাহীনতা যেটা দেখা দিয়েছে যে আমার ছেলে মারা গেছে আমি বিচার চাই না বিচার চেয়ে লাভ কি বিচার হচ্ছে না পেইনফুল একটা বিষয় এই যে বিচারহীনতার একটা প্রবণতা সৃষ্টি হচ্ছে সে কারণে সন্ত্রাস মাথাটা যারা দিয়ে উঠতে পারে এবং এটাকেই আমি প্রশাসনিক ব্যর্থতার কথা আমি 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 বলেছি রাজনৈতিক দুর্যোগ যেটা ইয়ে করেন রাজনৈতিক যে এই যে সংঘাতের সৃষ্টি গণতন্ত্র ব্যাহত হচ্ছে এটার সূত্রপাত কিন্তু আজকে নয় এটার সূত্রপাত একেবারে 90 এর পরে 91 থেকে এই যে রাজনৈতিক গণতন্ত্র বিকাশ ঘটলো না তার অন্যতম কারণ রাজনৈতিক প্রতিহিংসা আপনি ইয়েতে ছিলেন নিরাপত্তার সাথে বাহিনীর সাথে আপনি জড়িত ছিলেন আপনি জানেন বা জিল্লুর ভাই তো আরো বেশি স্মরণ করতে পারবেন যে আমরা আমরা 9 বছর ক্ষমতায় ছিলাম
থাকার পরে আমাদের বিরুদ্ধে আন্দোলন হলো, আমরা ক্ষমতা ছেড়ে দিলাম, দেওয়ার পরে আপনারা আমরা না হয় খারাপ ছিলাম, আপনারা গণতন্ত্রের কথা বলে আসলেন, গণতন্ত্র আপনারা চর্চা করলেন, গণতন্ত্র চর্চা করতে এসে জাতীয় পার্টির উপরে যে ধরনের অত্যাচার করেছেন, যে রাজনৈতিক প্রতিহিংসা আপনারা দেখিয়েছেন, সেই প্রতিহিংসার পাপের ফল কিন্তু ক্রমে হইতে হইতে আজকে আজকের পর্যায়ে এসে দাঁড়িয়েছে। মনেন একানব্বইয়ের পর থেকে আজ পর্যন্ত, আজকে 2015 সাল পর্যন্ত, এখন না হয় এখনকার যে সংসদ আছে, সংসদ নিয়ে তর্ক বিতর্ক আছে, কিন্তু এই এর মানে তেরো পর্যন্ত সময় পর্যন্ত আপনারা সংসদীয় সরকার ব্যবস্থা প্রবর্তন করলেন, আপনারা সংসদীয় গণতন্ত্র আসলো, আপনারা পরমত সহিষ্ণুতা দেখাবেন, এইটাই তো আমাদের প্রত্যাশা ছিল। তা আপনারা ভালোভাবে এসে, আমি দুইটে পক্ষকেই আমি উদ্দেশ্য করে বলছি, যে প্রতিহিংসা আপনারা চালিয়েছেন সেই প্রতিহিংসার ফল আজকে এই যে আজকের সন্ত্রাস, আজকের পরিস্থিতি, তাই নয় কি? দেখেন জাতীয় পার্টির উপরে কি ধরনের অত্যাচার করা হয়েছে। হোসেন মোহাম্মদ এরশাদ কারাগারে বসে বিনা প্রচারে, বিনা পোস্টারে, বিনা পোলিং এজেন্ট ছাড়া নির্বাচন করে 5টা আসনে বিজয়ী হলেন। সেই থেকে কি জন্য, একটি বারের জন্য কেন তার সংসদে বসতে দেওয়া হলো না? এই যে রাজনৈতিক প্রতিহিংসা, এই রাজনৈতিক হিংসা চরিতার্থ করার ফল ক্রমশ, তারপরে এরশাদ সাহেবের উপরে এটা হয়েছে, এই অত্যাচারটা হয়েছে, এরপরে আওয়ামী লীগ আসছে, আওয়ামী লীগ এসে বিএনপির উপর করেছে, বিএনপি এসছে, বিএনপি এসে আওয়ামী লীগের উপর করছে, এখন আওয়ামী লীগ আসছে, আবার এই যে পালা বদল করে হিংসা প্রতিহিংসা, অন্যের উপর আঘাত করা, মানে জেদ রাগ এইটা প্রচরিতার্থ করা, এখান থেকেও তো একটা সন্ত্রাসময় ঘটনার সৃষ্টি হচ্ছে। যে 15 সালের 5ই জানুয়ারির পর থেকে যে ঘটনা ঘটছে, এটা তো অবশ্যই রাজনৈতিক প্রতিহিংসার ফল, সেই ফল হিসাবে আজকে এই অবস্থায় আসছে। গণতন্ত্র কি আজকে আপনার, আজকে গণতন্ত্র কি আপনার কার্যকর হচ্ছে? গণতন্ত্র, সংসদীয় গণতন্ত্র আপনারা, আমাদের সময়ের গণতন্ত্র যেটুকু ছিল, যেটুকু সংসদে যেটুকু গণতান্ত্রিক চর্চা হয়েছে, আজকে মানে তারপরে 13 পর্যন্ত কি সেই রকম দেখতে পারছেন? বিরোধী দল ক্রমাগত ভাবে যে দলই আসছে, বিরোধী দল সংসদ বর্জন করে গেছে, সংসদে কি ধরনের আচরণ করা হচ্ছে, মানে বিরোধী দলের প্রতি যে আচরণ করা হচ্ছে, আবার বিরোধী দল কি আচরণ করছে, সেগুলো একটু পর্যালোচনা করে দেখেন। রাজনীতিতে যদি সহনশীলতা না থাকে, তাহলে তো দেশে অস্থিতিশীলতা, সন্ত্রাস, নৈরাজ্য এগুলো সৃষ্টি হবেই, সেই তার ফল আসে আজকে এই অবস্থা গিয়ে দাঁড়িয়েছে। তারপরে সংলাপের কথা বলা হচ্ছে, সেটা এখন আমি বলবো না যে এই মুহূর্তে যে সংলাপে বসলেই সমস্যার সমাধান হয়ে যাবে, কারণ দুই মেরু, দুই দিকে দুই পক্ষ, দুই এমন দুই মেরুতে অবস্থান করছে, সেখান থেকে এদের একসাথে বসা এটা একটা দুঃসাধ্য ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। এক মানে এটা মানে আজকে যিনি বিএনপি নেত্রী উনি যেভাবে বলছেন, আবার তার পাল্টা সরকার পক্ষ থেকে যেভাবে বলা হচ্ছে যে তার সাথে বসবো, যার সাথে বসবো তার গায়ে পোড়া মানুষের গন্ধ, সে খুনির সাথে বসবো, এই যে অবস্থাটা হয়েছে, এই যে অবস্থাটা সৃষ্টি হয়েছে, এই পরিস্থিতিতে আমরা তো আশাই করতে পারছি না যে দুই পক্ষ বসলে, আর দুই পক্ষই তো সব না, এখানে এদেশে আরো কিছু পক্ষ আছে, আমরাও আছি, সেই এদের একসাথে বসলেই যে এই সমস্যার সমাধান হবে তাও যেমন নয়, তারপরে আবার মানে যে বসানো যাবে সেটাও আমি তার কোনো সম্ভাবনা আমি দেখছি না। তাহলে কি হবে যে তাই বলে কি যে এই অবস্থায় দেশ চলবে, এই অবস্থায় আমরা এই অনিশ্চয়তার মধ্যে আমাদের জীবন চলতে থাকবে, আমাদের জীবনে নিরাপত্তা থাকবে না, রাজনৈতিক স্থিতিশীলতা থাকবে না, থমথমে অবস্থা বিরাজ করবে, গণতন্ত্রের চর্চা হবে না, এই অবস্থায় চলতে থাকবে? নিশ্চয়ই না। এর জন্য অবশ্যই সমাধান বের করতে হবে। আমি আমার দলীয় দৃষ্টিকোণ থেকে আমি যেটা আমরা করি সেই কথাটাই বলতে পারি যে আমাদের কাছে অবশ্যই সমাধান আছে, আমাদের কাছে সমাধান আছে। সমাধান হলো অবশ্যই এই যে মানে সংঘাতটার সবচেয়ে বড় সংঘাতটা সৃষ্টি হয় নির্বাচন থেকে, নির্বাচনকে সামনে রেখে
নির্বাচন পদ্ধতির সংস্কার করতে হবে, প্রশাসনিক ক্ষেত্রে সংস্কার আনতে হবে। এদেশে এই এককেন্দ্রিক সরকার ব্যবস্থা দিয়ে দেশ সুষ্ঠুভাবে পরিচালনা করা সম্ভব না, সেই জন্য প্রশাসনিক এবং শাসনতান্ত্রিক ক্ষেত্রে আমরা সংস্কারের কথা বলছি। সংস্কারটা আনুন এবং এই নির্বাচন পদ্ধতি সংস্কার করুন। আপনাদের সমাধান আছে এটা বলে দেশবাসী শুনে খুব আশ্বস্ত হবে যে হ্যাঁ আপনাদের কাছে সমাধান অনেক রাস্তা আছে। তা আমার একটা সিম্পল কোয়েশ্চেন আপনার কাছে, যে যদি সত্যি সমাধানের রাস্তা থেকে থাকে, কেন আপনি এইটা চিন্তা করেন, আপনি যখন নিজে সংলাপের কথা বললেন, আপনারা কি কখনো কোন প্রেস ব্রিফিং এর মাধ্যমে হোক, ফর্মালি, ভেরি ফর্মালি, আপনারা তো এখন অপোজিশন পার্টি তাই না, সরকারের অংশ, এখন পার্লামেন্টের ভাষায় কিন্তু ওটা বিরোধী দল, পার্লামেন্টের ভাষায় পিওরলি, যদি ওইটা ওইটাও অফিসিয়ালি এটা অফিসিয়ালি, আমি এগ্রি করলাম জিলু ভাইয়ের সাথে। তা এখন আপনি এক্ষেত্রে আপনারা কি কখনো এটা ফিল করেছেন যে আমরা যদি একটা বিরোধী দল হিসেবে আছি, আমরা সমস্ত দলকে নিয়ে তাকে মানে প্রধানমন্ত্রীকে কখনো অ্যাপ্রোচ করি যে আসেন আমরা সংলাপে বসি, বা আপনাকে চেষ্টা করছেন কখনো তাকে কনভিন্স করতে? আপনার নিজেদের কথা না, আমি বলতে চাচ্ছি সব দল, এটি কখনো চেষ্টা যদি না করে থাকেন কেন সেটা আপনারা করেন, এটা কি একটা ওয়ে হইতে পারে না? না, আমরা যে করি নাই সেটা আপনি বলতে পারেন না। আমরা এখন আলোচনার টেবিলে বসাটাই মানে কি চিঠি দিয়েছিলেন হোসেন মাহমুদের সাথে দুই নেত্রীকে? হ্যাঁ, আমি সেই কথাটাই বলছিলাম যে উনি এই যখন এই নির্বাচনের আগে 2014 সালের যে নির্বাচন হলো, সেই নির্বাচনের আগে হোসেন মোহাম্মদ এরশাদ আমাদের জাতীয় পার্টির চেয়ারম্যান, মাননীয় চেয়ারম্যান, উনি কিন্তু দুই নেত্রীকে চিঠি দিয়েছিলেন, চিঠি দিয়ে বলছিলেন যে আসুন আমরা বসি, বসে এই সমস্যার সমাধান। এই চিঠিটা এটা একটা চিঠি না দিয়ে উনি ওইটা দিয়েছেন, আমি জানি চিঠি চিঠি এটা দিয়েছে জানি, কিন্তু চিঠি ছাড়া সে কি পারতো না? তারপরেও আর তারপর হ্যাঁ তারপরেও আরো আছে। এখন সৌজন্যতা বশত ওনারা একটা চিঠির উত্তরটাও দেন নাই যে আপনি আপনি এই দেশের এই অন্ততপক্ষে এই এই দেশের সাবেক রাষ্ট্রপতি ছিলেন, সাবেক সেনাপ্রধান ছিলেন, তারপরে সংসদের যে কয়বার নির্বাচন করছেন, নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী একজন সদস্য, একজন সংসদ সদস্য, তারপরে উনি একটা দলের প্রধান, হয়তো আমি এমন হতে পারে, হয়তো আমি ওনার কথার উত্তরটা দিয়ে তারপরে আপনার কাছ থেকে সময়টা নিয়ে নিচ্ছি। তো সেই হিসাবে উনি যে এই যে চিঠিটা দিয়েছেন, ওনার কিন্তু কয়েকটা দল অবশ্য যোগাযোগ করছিলেন, কিন্তু প্রধান দুটি দল যদি কিছু চিঠি উত্তরটা দেওয়ার মনে সৌজন্য না দেখেন, তো উনি কোথায় যেতে পারেন? এক, দুই নম্বর হলো আমাদের এখন ব্যাপারটা হচ্ছে গিয়ে আমার ভিতরে কি বোতলের ভিতরে মদ আছে না, সুধা আছে না, মধু আছে, সেইটা বসা, বোতলটা তো বড় না। এখন উনি কিন্তু আমরা বসবো কি বিষয় নিয়ে বসবো, এইটা আগে ঠিক করতে হবে। এখন এখানে মানে দুইটি পক্ষ বসতে চায় কি আমি আপনি পাঁচ বছর ছিলেন, আপনি এখন সরে যান, আমি আসবো, আবার আপনি ওয়েট করেন, আমি পাঁচ বছর আছি, আরো পাঁচ বছর থাকি, এই জায়গায় এইখানে থাকে তাদের টার্গেট, সেই টার্গেট থেকে সরে আসে না। আমাদের সুনির্দিষ্ট প্রস্তাব যেটা, আমাদের দুইটি সংস্কার প্রস্তাব আছে, একটা আমি যেটা বলেছি একটা শাসনতান্ত্রিক সংস্কার, আর একটি নির্বাচন পদ্ধতি সংস্কার। এই বিষয়টা নিয়ে আমাদের পার্টি চেয়ারম্যান গত তার সংসদের ভাষণগুলো যদি পর্যালোচনা করেন তো দেখবেন যে বারবার উনি যতবার উনি কথা বলছেন শেষ পর্যন্ত ওই কথাটা বলছেন যে এই সংস্কারের পথে আসেন, সংস্কারের পথে আসেন, এই নিয়ে আমরা আলোচনা করি, সেই সেই সুযোগ তো আমরা পাই। মানে এই এই যে সংকটগুলো তার সঙ্গে রাজনৈতিক সংকটের কোনো সম্পর্ক আছে কিনা, যেটা এটার অবশ্যই এটা সবগুলো ঘটনার সাথে না হোক কিছু ঘটনার সাথে তো আছে বলে সবাই আন্দাজ করতেছে, যে এখানে অনেকগুলো ঘটনা ঘটছে, কিছু বিচ্ছিন্ন ঘটনা, কিছু হয়তো ব্যক্তি স্বার্থ হতে পারে, কিছু রাজনৈতিক হতে পারে, কিছু হয়তো জঙ্গিও হতে পারে, এখানে ঘটনা অনেকগুলো, একটা ঘটনা না যে আমি একটা ঘটনাকে আমি এইভাবে বলবো। তো এখানে আপনার কথা কি এটি ধরে নেওয়া যায় যে নানার পক্ষ আছে, নানান জনের নানান রকমের স্বার্থ আছে, কিন্তু সবাই পরিবেশটাকে অনুকূল ভাবছে, এখন এ করছে বিয়ের উপরে দোষ চাপানোর জন্য, বিয়েও এই সময়টাকে কাজে লাগানোর জন্য,
মানে প্রত্যেকই তাদের এক্স্যাক্টলি এবং এই জিনিসটার মধ্য দিয়ে ওই যে আমরা মানে অনলি অনলি চিন্তা করতেছি অমুকেই করেছে এই যে অনলি চিন্তা করতেছি সেরকম না এখানে আমি যে জায়গাটা অনলি ভাবতেছি এখানে দেয়ার মাইট বি সামবডি এলস অর সাম মোর পিপল তো যাই হোক দাদার ওই কথাটা প্রসঙ্গে একটু যাই যেটা যে সংলাপের প্রসঙ্গে ওইটা দিয়ে আমি পরবর্তী আমার কথাগুলো আসবো আপনার এক্ষেত্রে যে আপনি মানে প্রধানমন্ত্রীকে বা আমাদের বিরোধী সরি বিএনপি ম্যাডাম ম্যাডাম খালেদা জিয়া বা প্রাইম মিনিস্টার ম্যাডাম শেখ হাসিনা ওনাদের দুজনকে আমি সরাসরি দায়ী করব না কারণ কি আমাদের জেনারেল এরশাদ স্যার তিনি যখন তার ইতিহাস যদি আমরা চিন্তা ভাবনা করি তার কোনোটা কোনো কিছুতে কিন্তু মানুষের মধ্যে ভরসা পায় না যে মনে করে যে কোনো মুহূর্তে সে চেঞ্জ করতে পারে যে কোনো মুহূর্তে সে হয়তো তার অবস্থান বদল করতে পারে সিদ্ধান্ত বদল করতে পারে যে কোনো নেতৃত্বের সবচেয়ে বড় কোয়ালিটি কি একজন নেতা তিনি তার নেতৃত্বের প্রতি অটল থাকবেন তার আদর্শের প্রতি তিনি অবিচল থাকবেন এবং তার সম্পর্কে মানুষ বুঝবে যে এই তার সম্পর্কে একটা ওই মার্কেটিং এর ভাষায় যেরকম একটা ব্র্যান্ড পজিশনিং থাকে না যে একটা এই প্রোডাক্টের এই ব্র্যান্ড পজিশনিং তো ওনার ওইরকম একটা পজিশনিং থাকতে হবে যে উনি এই সেক্টরে এরকম যে উনি এই ইথিক্স নিয়ে চলেন একটা চোরও যদি হয় তার কিন্তু একটা ইথিক্স থাকে যে একটা চোর হয়তো চুরি করে কিন্তু তার বউ বাচ্চাকে খাওয়ায় সে ফ্যামিলিকে টেক কেয়ার করে অন্যদিকে তার দুর্নীতি নেই সে চুরি করে এটাই তো যে কোনো মানুষের কিন্তু কোনো একটা সাইডে তার ইথিক্স থাকবে তার প্রিন্সিপাল থাকবে আপনার ইথিক্স এর প্রশ্নটাই আপনি সব প্রশ্নের উত্তর দিবেন আমি ইথিক্স সম্পর্কেই বলি যে মানে ভরসাটা থাকার আচ্ছা মনে করেন উনি মানে রাজনৈতিক সিদ্ধান্তের ব্যাপারে মানে যেটা একবার নীতিগত সিদ্ধান্তের ব্যাপারে অটল থেকেছেন এখন অটল থাকেননি এরকম আপনি দেখাতে পারবেন এখন ব্যাপারটা কি আপনার সমালোচকরা কিছু আছে বলাই যাবে সর্বশেষ নির্বাচনকে আমি জিল্লুর ভাই আপনাকে আমি আমি বলছি ওনার কথার উত্তরটা আমি দিয়ে আসি তারপরে যে উনি বলছেন উনি সর্বদাই বলে আসেন যে আমি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় বিশ্বাস করি না এইটা এইটা মানে যিনি আওয়ামী লীগ প্রধান উনি উনি বিশ্বাস করে আসছেন বিএনপি আমি সিস্টেমটাকে অপোজ করেছেন উনি তো এখান থেকে সরে আসেন না এটা পরিস্থিতি সিস্টেমে আছে সিস্টেম মেনে নিয়েছি কিন্তু যারা যারা এই যে নীতিগত প্রশ্নে এই যে সিদ্ধান্ত ইয়েটা নীতিগত প্রশ্নে রাজনৈতিক সিদ্ধান্ত করে না এটা বলেন হ্যাঁ রাজনৈতিক সিদ্ধান্ত যে উনি এটাকে অপোজ করেছেন এবং শেষ পর্যন্ত যখন এই পদ্ধতিতে ফিরে মানে নির্বাচন করে সংসদে এসেও উনি বলছেন যে এটা জাতির কপালে একটি কলঙ্ক তিলক এবং এই তিলক একদিন মুছে যাবে এবং উনি এত দূরদর্শী যে সেইটা একদিন সেই ওনার দৃষ্টিতে যেটা কলম রাজনৈতিক কলঙ্ক তিলক এটা মুছে গেছে উনি কি এখন ওনার শুধু ওনার দোষটাই দেখেন যারা তত্ত্বাবধায়ক সরকারের মানে একবার মানে জন্য জীবন দিয়ে দিলেন দিতে পারতেন আবার যেটা রাখার জন্য জীবন দিতেন তারা সেটা বদলালেন সেটা নিয়ে তো কোনো কথা বলেন না এখন দুই একটি কথা ছোটছোট কথা চিলি কথা ধরেন একটু আপনার সাথেই আমি বলি আপনার সাথে সকালবেলা দেখা হলো আমি বললাম গুড মর্নিং রেজা ভাই আমি বিকালবেলা দেখা হলো আপনাকে বলে গুড ইভিনিং রেজা ভাই এখন আপনি যদি বলেন যে উনি সকালে গুড মর্নিং বলেন বিকালে গুড ইভিনিং বলেন এইরকম ইরশাদ সাহেবের বিরুদ্ধে সমালোচনা যেটা হয় সেটা এইরকম আমার মনে হয় বেসিক ক্ষেত্রে উনি অন্যভাবে আপনি উত্তরটা দিতে পারেন যে উনি আসলে প্রেশারটা সহ্য করতে পারেন না বা নিতে পারেন না উনি চাপের মধ্যে থেকে আমি সবচেয়ে একটা ভালো দিকে বলবো এক একজন লিডারে কিন্তু এক একটা বিশেষ গুণাবলী থাকেন যেমন আমি এত বড় মাপের মানুষ না আমি খুব ছোট মানুষের কাছে জেনে শুনে আমি ওই দৃষ্টিকোণ থেকেই বলবো যে ওনার একটা জায়গা অনেক বড় একটা সাফল্য আছে এটা আমাদের স্বীকার করতে হবে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট যেটা বাংলাদেশ অবকাঠামোগত উন্নয়ন এই জায়গাটা কিন্তু উনি অনেক ভালো অবদান রাখছেন এখন কিছু মানুষ থাকে যারা হি ক্যান বি এ ভেরি গুড অ্যাডমিনিস্ট্রেটর হি ক্যানট বি এ গুড পলিটিশিয়ান আবার কিছু মানুষ থাকে হি ইজ এক্সেলেন্ট পলিটিশিয়ান বাট ইজ নট এ গুড অ্যাডমিনিস্ট্রেটর বাট একটা দেশ চালাইতে হলে তাকে দুইটাই আমি মনে করি দুইটা না আরো কিছু জিনিস দরকার হি নিড টু বি এ ব্যালেন্সড লিডার ব্যালেন্সড হায়ার অথরিটি একটু নরম মনের মানুষ এটা বোধহয় একটা গুণ না যেটা না এখন এখন ওই যে একজন দুইজন বলা যায় মানে ইতিহাস থেকে আমরা যদি আমাদের স্বাধীনতার পর থেকে ইতিহাস তাকাই সেই ইতিহাসে প্রকৃতির শাস্তি বা দেশের প্রচলিত আইনের শাস্তি বা বিশেষ আইনের শাস্তি দেখি সেখানে বোধহয় হাতে রক্তের দাগ একটু কম আছে
সেটা তো দিলুর ভাই বললেন এটা। আরেকটি কথা যে সমালোচনা দেখেন, এমন একজন রাষ্ট্রনায়ক আছেন যিনি ছিলেন এখন প্রয়াত, যিনি তো যেখানে যেতেন শুধু ইয়ে দিয়ে আসতেন, এখানে পাসকোটি দিয়ে দিলাম, খাল দিয়ে গেলাম, রাস্তা দিয়ে গেলাম, কলেজ দিয়ে গেলাম, কিন্তু কোনোটাই বাস্তবায়ন হতো না। এরকম এইসব দোষগুলো এগুলো তো স্মরণ করেন। আমি সত্যি কথা কি তার ভালো দিকও আছে, বাট ওই একটা বিষয় হচ্ছে কি যে আমি তখন যেটা বলছিলাম যে আসলে অনেক সময় কি মানুষ একটা মানুষের প্রতি আস্থা এটা তৈরি করতে হবে, আস্থাটা খুব বেশি ইম্পর্টেন্ট এখানে। এখানে অটল আস্থা ডাকছি সবাইকে, সবাই আসেন আলোচনা করে এখানে। এখানে মানে আরেকটা বিষয় কি আস্থা কি দাদা, মধ্যস্থতাকারী যিনি হবেন ডিপ্লোমেটিক, যেমন আমি একটা কথা বলি যেটা আমরা ওই ইউনাইটেড নেশনস এর মিশন আন্ডারে যখন মিশন করি তখন অনেক বিদেশিদের সাথে মিশার সুযোগ হয়েছিল এবং অনেক ডিপ্লোমেটদের সাথে কম বেশি কাজ করারও স্কোপ হয়েছিল। তো আমি আমি ডিপ্লোমেটদের একটা বৈশিষ্ট্য আমি দেখেছি যে এরা কিন্তু মানে বিশেষ কিছু পার্সোনালিটি বহন করে তা, এবং তাদের কথা প্রতিটা কথা কিন্তু তারা খুব পরিমিত কথা, এবং প্রতি এক একটা কথার মিনিং অনেক বড় হয়ে যায়। তো সেক্ষেত্রে কি যে আপনার অনেক রকম অর্থ হয়, হ্যাঁ অনেক রকম অর্থ হয়, মানে এটা আপনি কোন দিকে কোন ডাইমেনশনে যাচ্ছে এটা অ্যাকচুয়ালি এটা সবাই বুঝবে না। তো তার ইয়েটা হচ্ছে যে আপনার মানে এখানে তার যে অবস্থানটা, তিনি যখন এই দুজনকে লেটার দিলেন তার সে একটা মধ্যস্থতাকারী হিসেবে দিয়েছেন, তার সে জায়গায় ডিপ্লোমেটিক রোলটা কেমন ছিল এই জায়গাটা অ্যাকচুয়ালি কি একটা আমি মনে করি আস্থা বলতে যেটা হচ্ছে যে আমি অনেক জায়গা আছে দেখবেন যে আপনার কাছে দুজনের মধ্যে এক এলাকায় দুইটা মানুষের মধ্যে গ্যাঞ্জাম লাগছে, এলাকায় অনেক মুরব্বী থাকে, সবার কথা কিন্তু সবাই মানে না, আবার আরেকজনের কথা মানে, কেন মানে, কারণ হয়তো মনে করে যে এই লোকটা কখনোই অবিচার করবে না, এই লোকটা কখনোই সুযোগ নেবে না, এই লোকটা কখনোই পরিবর্তনশীল না, এই লোকটা যেটা সত্য ওইটা ওইটাই জাজমেন্ট যাবে, বা উনি কানে কথা শুনে বিচার করবেন না। ভাই রেজা ভাই শুনেন, সংলাপের জন্য দাওয়াত করেছিলেন, এখন সেখানে আস্থা অনাস্থার এই কি, এখন যদি বলেন যে আপনার ডাকে আমি যাবো না, এখন এমন হতে পারে যে উনি এখানে এমন হতে পারে যে উনি ডাকছেন দুজনকে, দুজন আসতে উনিই নাই, আমার চোখে অনেক কিছু পড়ে। যেমন আপনার মানে ওই আমি কিছুদিন আগে চিটাই গিয়েছিলাম একটা সেমিনারে, আমি এটার একটা বক্তব্য দিয়েছিলাম যে সুপারিয়র কমিউনিকেশন, যে একটা লিডারশিপের জন্য সুপারিয়র কমিউনিকেশন ভেরি ইম্পর্টেন্ট। কথা কথা আমরা যখন মিলিটারি কমান্ডার, আমি এখানে মিলিটারি কমান্ড এস্টাবলিশ করলাম, কমান্ড এবং লিডার দুটোর মধ্যে পার্থক্য আছে। কমান্ড মানে কি, কমান্ডার কিন্তু একটা কাজ এক্সিকিউট করায়, আর লিডার সে আদেশ দিচ্ছে কিন্তু সে আবার সেটা মানে তাকে সে নিজে কিন্তু দৃষ্টান্ত স্থাপন করে। একটা লিডার সে নিজে কাজ করে দেখায় যে হ্যাঁ এটা এইভাবে করতে হবে, তারপরে তার অনুসারীকে কাজটা করতে বলে, সে দৃষ্টান্ত স্থাপন করে। কমান্ডার কিন্তু দৃষ্টান্ত স্থাপনের প্রয়োজন হয় না, কমান্ডার আদেশ দিয়ে এক্সিকিউট হয়ে যাবে, বাট লিডারকে কিন্তু তার যারা ভক্ত অনুসারী থাকে তাদেরকে তার কাজ করায় নেয়, এবং সে এমন ভাবে করায় নেয় সে তাদেরকে বুঝায় যে আমি তোমরা যেটা করতেছো আমি নিজে পারি, এটা আমি করছি এবং এই জায়গায় আমার দক্ষতা আছে। তো যাই হোক, তো আমি সে জায়গায় যে আমি মানে আমাদের দেশে লিডার এমন হয়ে গেছে যে বিভিন্ন দল প্রধান বলেন আর যেই লেভেলই বলেন তাদের কাছে কিন্তু ওই মিড লেভেলের অনেক কর্মকর্তারা পৌঁছাইতে পারেন না কথাই, যা তারা যে একটা কোনো পরামর্শ করবেন সেটার জন্য দেখা যাচ্ছে ওই জায়গার ওই সিকিউরিটি ইনচার্জে তাদের জন্য তার অপেক্ষা করতে হয় তাদের ক্লিয়ারেন্সের জন্য। এখন রাজনৈতিক নেতা রাজনৈতিক নেতার কাছে যাবে, সেখানে কি আমার মতো সিকিউরিটি স্পেশালিস্ট কি তার ক্লিয়ারেন্স দিবে? আমি দিতে পারি, তাকে চেক করতে পারি তার ফিজিক্যালি, তার সাথে কোনো বোম আছে কিনা, কিছু আছে কিনা, এই লোকের হয়তো ভেরিফিকেশনটা আমি করতে পারি। আমি মানে সেটা কোন ধরনের ভেরিফিকেশন, রাজনৈতিক ভেরিফিকেশন না, সেটার জন্য ওই জায়গায় লিয়াজও অনেক অনেক লোকজন থাকে, অনেক পলিটিক্যাল অ্যানালিস্ট থাকে। আমার সিকিউরিটির লোক তো আমি ওইখানে ওই মানে রাজনৈতিক ভেরিফিকেশনের দায়িত্ব আমার না। রাজনৈতিক ভেরিফিকেশন বলতে একটা ডিফারেন্ট টার্ম এটা, হ্যাঁ ল এনফোর্সমেন্ট যারা আমাদের গভর্নমেন্ট সার্ভিস অফিসার এক ডিপার্টমেন্ট থেকে এক জায়গায় পোস্টিং এর জন্য একটা ভেরিফিকেশন হয়, ওই ভেরিফিকেশন না কিন্তু, যেমন ধরেন একটা অফিসার এসএসএ তে পোস্টিং হবে তার একটা ক্লিয়ারেন্স হবে, সে দেখা যাচ্ছে যে জঙ্গির সাথে সম্পৃক্ত আছে কিনা, সে ওই সরকারের প্রতি আনুগত্য কিরকম, এরকম অনেক কিছু দেখা হয়। কিন্তু রাজনৈতিক লিডারের কাছে রাজনৈতিক যে নেতারা যাবে তার ভেরিফিকেশন আর এই ভেরিফিকেশন সেম না। তো আমার এই গভর্নমেন্ট এজেন্সির লোকজন সেই এটা করতে পারেন। তো অনেক লোকজন আছে যে ধরেন এই কথা কথা আমাদের বর্তমান প্রধানমন্ত্রী, উনি যদি কখনো বিরোধী নেত্রী হন দেখা যাচ্ছে যে ওনার কাছে অনেক নেতা এসে পৌঁছাইতে পারতেছেন না, তার সাক্ষাৎ পাচ্ছেন না।
কালের বিবর্তনে কিছু লোকজন তার কাছে ঘেঁষতেছে, তারা খুব কাছে আছে, অনেক লোকজন হয়তো পিছনে কোনো কারণে হয়তো শারীরিক অসুস্থতা বা কোনো ব্যবসা অনেক কারণে হয়তো তিনি কন্টিনিউয়াসলি তার সাথে থাকতে পারেননি, একটু গ্যাপ তৈরি হয়ে গেছে, ওই যে গ্যাপ তৈরি হয়েছে আস্তে আস্তে গ্যাপ তৈরি হয়ে যেতে খাল নদী সমুদ্র হয়ে যাচ্ছে, সে আর ওই জায়গায় ক্লোজ হইতে পারতেছে না। এই জিনিসগুলো আমাদের দেশে মানে একটা পলিটিক্যাল গ্যাপ তৈরি হইতেছে, এবং তারা সত্যিকারের অ্যাডভাইসগুলো দল থেকে পাচ্ছেন না, তারা মানে ওই কিছু আছে যে পলিটিক্যাল অ্যাডভাইস যারা দেওয়ার যোগ্য তাদের অ্যাডভাইস না নিয়ে অনেক সময় ওই আমলাতান্ত্রিক বা আমলাদের কাছ থেকে অ্যাডভাইস নিয়ে তারা কাজ করতেছে। তা আমি আমি যেটা বুঝি আমাকে তাই করান কথা কথা কিছুদিন আগে যে একটা টক শোতে ওই যে র্যাবের মহাপরিচালক ওই ইয়েকে কি যেন আপনার কি নাম যেন ডাক্তার ইমরান সরকার তাকে নেয়, আমি এক্ষেত্রে এই জায়গায় আমি ছোট একটা পয়েন্ট দিই, এই জায়গায় কিন্তু আমি এটা পক্ষেও বলবো বিপক্ষে বলবো যে হ্যাঁ একটা মানুষের কিন্তু যে কোনো কাজ কথা মানে আমি একজন এক্সপার্ট যিনি তাকে কিন্তু আমার সম্মান করতে হবে, তাকে সেই জায়গাটা তাকে অনার দিতে হবে। আবার এটাও ঠিক যে একটা মানুষের মত প্রকাশ করার জন্য মতামত দিতেই পারে, গ্রহণ করবো কি না করবো এটা আমার ব্যাপার বা ওই ডিপার্টমেন্টের ব্যাপার, একজনের মতামত দিলেই যে গ্রহণ হয়ে যাবে তা না, মতামতটা আমি শুনতে পারি। আবার একই সাথে আমরা যারা মতামত দিচ্ছি তাদেরও সচেতন হওয়া উচিত যে আমি কার সাথে কার এগেনস্টে কি ধরনের মতামত দিচ্ছি, আমার মতামতটা কতটুকু ভেরিফাইড, কতটুকু এটা লজিক্যাল। কি বলছিলেন সেটি বলুন যে র‍্যাবের মহাপরিচালক ইমরান, হ্যাঁ তো সে তখন ওখানে বলছিল ওখানে তাকে মহাপরিচালক তাকে ইমরান কে বলেছিলেন যে তার 28 ইয়ার্স অফ সার্ভিস, এবং আসলেই হি ইজ হ্যাভিং এ কালারফুল সার্ভিস, উনি যথেষ্ট যোগ্যতা সম্পন্ন মানুষ, অনেক কিছু উনি জানেন, তো তাকে এমন ভাবে এমন একটা অ্যাটিটিউড ইমরান সরকার বলছে যেটা উনি আসলে লাইক করতে পারেননি, তো এই জায়গাটা আমি বলবো যে তার এটা তার কাছে খারাপ লাগাটা খুব স্বাভাবিক। আবার অ্যাট দ্য সেম টাইম আমি এটাও বলবো যে মানে একজন মানুষ মতামত দিতে পারে কিন্তু মতামতটা দেওয়ার ক্ষেত্রে তাকে একটু ওই যে আপনাকে এখানে আসার আগে আমি একটা যে একটা অল্প সময় একটা কথা বলেছিলাম যে প্রতিবাদ করবো আমরা, কিন্তু প্রতিবাদ করার মধ্যে সেখানে বিনয় থাকবে, আমি ভয় পাবো না, আমি সাহসী হব, কিন্তু আমার সাহস এবং আমি নির্ভীক এর অন্তর এর মানে এই না যে আমি ব্যাধব হব, আমার প্রতিবাদের ভাষা থাকবে যে তুমি এই অন্যায় করছো তোমার এটাই, কিন্তু আমি সেটা বিনয়ের সাথে বলবো, কারণ আমার রিফ্লেকশন এমন হবে একটা র‍্যাবের মহাপরিচালক তার সামনে আমি মানে এমন ভাবে কথা বলতেছি যে আমি তার চেয়ে বেশি এক্সপার্ট, দ্যাট শুড নট জি শুনছিবরা শেষের দিকে আমরা সংক্ষেপ শেষ হয় তো হয় না শেষ, যেমন একটু প্রসঙ্গে আমি আসি যে ওই সেই সংলাপের প্রশ্নে যে এরশাদ সাহেবের উপর আস্থা রাখতে পারেন এই বা সে কেমন ধরনের এইরকম একটা প্রশ্ন আসছে, আপনি একটু এই বাংলাদেশের এ পর্যন্ত যারা রাষ্ট্রনায়ক বা সরকার প্রধান হয়েছেন তাদের ইতিহাসটা দেখবেন, একটু ইতিহাস পর্যালোচনা করে দেখবেন যে হুসেন মোহাম্মদ এরশাদের প্রশাসনিক জীবন কত বর্ণিল ছিল, বর্ণাঢ্য ছিল এবং সেই রকম সম্মানজনক ছিল। আমি প্রেসিডেন্ট রিগানের জীবনী একটা আমি একটা ইয়ে পেয়েছি, তাতে উনি দুটি জায়গায় আমি পৃষ্ঠা নম্বরটাও আমার কাছে অনেক বড় বই, পৃষ্ঠা নম্বরটা আমি ঠিক বলতে পারছি না, তবে 192 একটা আর একটা হয়তো 400-500 পৃষ্ঠায় হবে, দুই জায়গায় হুসেন মোহাম্মদ এরশাদকে প্রশংসা করেছেন এবং তাকে হোয়াইট হাউসে নিয়ে গেছেন, হোয়াইট হাউসে তাকে সম্বর্ধনা দিয়েছেন সেই কথাটা উল্লেখ করেছেন, তারপরে এও বলছেন যে তার প্রশাসনিক দক্ষতা নিয়ে প্রশংসা করেছেন, তার মন্ত্রী পরিষদের প্রশংসা করেছেন বিল মানে প্রেসিডেন্ট রিগানের বইতে। তারপরে হুসেন মোহাম্মদ এরশাদ একমাত্র রাষ্ট্রপ্রধান যিনি সৌদি আরব নামার পরে সৌদি বাদশাহ সহ তার সমস্ত মন্ত্রী পরিষদ তাকে রিসিভ করে তার প্যালেসে নিয়ে গেছেন, এইভাবে উনি দেশে তার বিরুদ্ধে আন্দোলন হয়েছে কিন্তু ওনার দক্ষতা সুখ্যাতির কারণে উনি কিন্তু আন্তর্জাতিকভাবে যে সম্মান অর্জন করেছেন, আমাদের বাংলাদেশে আর কোনো বঙ্গবন্ধুর কথা আমি এখানে আমি ই করছি না, উনি মাথার উপরে উনি জাতির পিতা, ওনাকে ওনার সাথে আমি কারো তুলনা করব না বা করতে চাই না, তবে আর কোনো রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধান এত সম্মান এত কৃতিত্ব, সম্মানের পাশাপাশি আরো অনেক কিছু আছে ওনার অর্জন, শুধু যে এক ধরনের তার অর্জন কিন্তু অনেক কিছু যদি ওইভাবে চিন্তা করেন, আমরা কিন্তু তার কালারফুল তার লাইফের অনেক কালারফুল অধ্যায় আছে, তো উনি অ্যাকচুয়ালি কি দেশবাসী কিন্তু তার ওই দীর্ঘ 9 বছরের তার সরকার প্রধান থাকার কারণে তার প্রতি যে এক্সপেক্টেশন ছিল
তিনি কিন্তু, হ্যাঁ এটা ঠিক যে 90 এর পর পর কিন্তু আপনি জাস্ট তার ধারাবাহিক স্ট্যাটিস্টিক্স দেখেন, উনি কিন্তু 91 নির্বাচনে খুব সুন্দর 35টা বা 35টা আসনে জিত পেয়েছিল প্রতিকূলতার মধ্যে, প্রতিকূলতার মধ্যে প্রতিকূলতা, তিনি তখন জেলে অনেক কিছু এবং তাদেরকে আসলে মাঠে দাঁড়াতে দেওয়া হয়নি। তো সেই মানুষ কিন্তু আস্তে আস্তে দেখেন, আপনি গ্রাজুয়ালি দেখেন এই এই লাস্ট ইলেকশনের, এটা আমি বাদ দেব, তার আগ পর্যন্ত একটি দলের উপর, এবং একটি দলের উপর যদি যে যতগুলো সরকার আসে, সরকার এসে যদি তার উপর নিষ্পেষণ নির্যাতন চালাতে থাকে, কতদিন টিকে থাকতে পারে? এখন এটা তো, এটা তো দুই বছরের ব্যাপার, ওনার গ্রাজুয়ালি ডেভেলপমেন্ট হয় না, আমি বলবো এটা ডেভেলপমেন্ট না হয় এটা ডিগ্রেশন, এটা এটা অত্যাচার, এটা পার্টির মন্ত্রী ছিল নির্যাতন, তার আগের 5 বছরে জাতীয় পার্টির মন্ত্রী ছিল সরকার, এটা আরেকটা প্রশ্ন, তার আগেও ছিল দাদা আপনাকে লাস্ট আমি একটা কথা বলবো যে আমরা সবকিছু মানলাম, কিন্তু একজন লিডারের মধ্যে এই জিনিসটা কি থাকা উচিত না যে তার আন্ডারে যারা কাজ করেছে, তার যে অনুসারী ছিল, তারা তার সাথে লেগে থাকবে, তারা তাকে ছেড়ে যাবে কেন? তার দলের মতো কোন দল থেকে এরকম কোন নেতারা ছুটে যায়নি, এইটা মানে উনি আপনি এই কথাটা সঠিক বলেছেন, দোষ না এটা, এটা তার মানে উনি যখন ক্ষমতা আসলেন উনি দলের কথা চিন্তা না করে দেশের কথাই বেশি চিন্তা করেছিলেন, সেই জন্য দলকে উনি সেইভাবে সংগঠিত ওইভাবে করতে পারেননি, এবং বিভিন্ন সুযোগ সন্ধানী লোকের সমাবেশ ঘটেছে এবং তারা আবার যেখানে সুযোগ দেখেছেন সেখানে চলে গেছেন, তারপরও এই যে 25টা বছর ধরে একটা দলের উপর, তাদের অনেকেই তো আবার সুযোগ বুঝেই দলে এসেছিল, সুযোগ আমি সেইটাই বলছি যে সুযোগ সন্ধানী সমাবেশ, আমি প্রথম আমার কথাটাই ছিল সুযোগ সন্ধানী সমাবেশ ঘটেছিল, তবে তবে তারপরেও 25টা বছর একেবারে এই নির্যাতন নিপীড়নের মধ্যে থেকেও আমি সেখান থেকে আজকে পর্যন্ত দলটা টিকে আছে এই নির্যাতনের পরে, এটাই আমাদের জন্য যথেষ্ট। আমি শেষ মুহূর্তে যে আমাকে একটু 1 মিনিট সময় দেন, অ্যাকচুয়ালি আমাদের দেশে এখন ভালো মন্দ দিয়ে সবকিছু আছে, তারপরও আমরা গণহারে যেরকম আমাদের বর্তমান গভর্নমেন্ট অনেক সমালোচনা করতেছি, অনেক কিছু করতেছি, একটা একটা জিনিস চিন্তা করেন যে পাকিস্তান হলো, আমরা একটা জিনিস শুনতাম যে ওই 22 পরিবার একটা কথা ছিল, আজকে কিন্তু সেই 22 পরিবার থেকে 22,000 পরিবার হয়ে গেছে এবং তারা কলা গাছ না, তারা বট গাছ হয়ে গেছে। তো এই যে আবার কিছু মানুষ জেলায় জেলায় গডফাদার হচ্ছে, তারপরে আমাদের দেশে আপনার বিভিন্ন ব্যাংকের যে লুটপাট হচ্ছে, ব্যাংক এমন প্রতিষ্ঠান আছে যে যারা একসময় দেউলিয়া ছিল তারা আজকে দেউলিয়া না, তারা হয়ে গেছে এখন বিশাল কিছু। তো এই কিছুর মধ্য দিয়ে এই অনেক নেতারা তাদের উগ্র ব্যবহার দ্বারা তারা কিন্তু প্রধানমন্ত্রীকেও বিব্রত করতেছে, এটা কিন্তু প্রধানমন্ত্রী বলে নাই যে তুমি অমুকে যা পায়ে গুলি করো তুমি এটা করো, কিন্তু আমরা এরকম ভাবে এখন অমুক নেতা ভুল করছে দেখে তাকে যে দায়ী করবো তা না, আবার অমুক নেতা ভুল করছে দেখে বিরোধী নেত্রীকে বা খালেদা জিয়াকে দায়ী করবো তা না। আমাদের দেশে এত কিছু অর্জন আছে, যেমন আমাদের অবকাঠামো উন্নয়ন হচ্ছে, দেশে পুরো ঢাকা শহরে ফ্লাইওভারের কাজ হচ্ছে, এই এই বিষয় নিয়ে আর আমার কথা বলার সময় নেই, আরেকদিন কথা বলবো আমরা। দর্শক অনুষ্ঠান শেষ প্রান্তে তৃতীয় সম্পর্কে আপনারা লিখতে পারেন, ডাকে মিলে এস এম এস এর মাধ্যমে, ইন্টারনেট আমাদের অফিসিয়াল ওয়েবসাইট অথবা সোশ্যাল মিডিয়াতে যেসব পেজ দিচ্ছে সেসব পেজে আপনি আপনাদের মতামত রাখতে পারেন, আর আপনার আপনাদের মতামত আমাদের অনুষ্ঠান তৃতীয় মাত্রা আপনি দেখতে পারেন প্রতি বৃহস্পতিবার এবং শুক্রবার বাংলাদেশ আমরা দুটোই, বুধবার দুপুর 11:30 এবং শুক্রবার দুপুর 1:05 দেখবার আমন্ত্রণ রইল। আমি মেজর রেজাউল করিম এবং সুনীল শুভ রায়, অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকেই। দর্শক মন্ডলী, নিরাপত্তা সংকট নিয়ে আলোচনা শুরু করেছিলাম, সুনীল শুভ রায় বলছিলেন যে এটি তিনি মনে করেন প্রশাসনের মূলত ব্যর্থতার কারণে, যদিও মেজর রেজাউল করিম প্রশাসনের ব্যর্থতা মানতে রাজি নন, তিনি ব্যর্থতার দায় সবার উপরেই চাপাতে চান এবং মনে করেন সবারই এর দায়িত্ব নিতে হবে, যদিও তিনি বলেছেন যে এই নিরাপত্তার দায়িত্বে যারা জড়িত তারা কতটা দক্ষ সেটি দেখা দরকার, তারা কতটা প্রফেশনাল সেটি দেখা দরকার, তাদের উপরে রাজনীতির কোনো প্রভাব আছে কিনা বা তারা রাজনৈতিকভাবে নিয়োগ পদোন্নতি পদায়ন পেয়েছেন কিনা সেগুলো বিবেচনার দাবি রাখে, এবং পারস্পরিক দোষারোপের একটা রাজনীতি আছে এবং এই দোষারোপের অন্তরালে আসলে মূল দোষী যারা তারা পার পেয়ে যাচ্ছে, এবং তিনি এমনটাও বলবার চেষ্টা করেছেন যে তিনি মনে করেন না কোনো একটি বিশেষ গোষ্ঠী, কোনো একটি বিশেষ আদর্শ, কোনো একটি বিশেষ লক্ষ্য নিয়ে এই ঘটনাগুলো ঘটছে, ঘটনাগুলো যেমন দেখতে একটার সঙ্গে একটা সম্পর্ক আছে মনে হয়, আবার ঘটনাগুলো আলাদা আলাদা হতে পারে, বিভিন্ন জন একই সময়ে একইভাবে একই ধরনে নিজ নিজ স্বার্থ সিদ্ধির জন্য কাজগুলো করছে যাতে সহজেই দৃষ্টিটা অন্যের দিকে যায়, এই কারণে এটি তার এক ধরনের ব্যাখ্যা। এবং এই জায়গাবশ তিনি যে আলোচনাগুলো প্রশ্নগুলো আমি তুলেছিলাম কোনোটি উড়িয়ে দেননি, তবে সুনীল শুভ রায় এখন খুব জোরের সঙ্গে মনে করেন যে দেশের যে রাজনৈতিক সংকট আছে সেটি যদি সমাধান করা যায়, প্রশাসন যদি যথাযথভাবে দায়িত্ব পালন করে তাহলে এই সংকট থেকে বেরিয়ে আসা সম্ভব, এবং রাজনৈতিক সংঘাত
এটি বড় কারণ রাজনৈতিক প্রতিহিংসা, সেটি তিনি তার দলের উপরে প্রতিহিংসা বা অন্যান্যরা পরস্পরের প্রতি যে প্রতিহিংসামূলক আচরণ করছেন সেগুলো স্মরণ করে দিচ্ছেন এবং তিনি মনে করেন যে নির্বাচনী সংস্কার, প্রশাসনিক সংস্কার, শাসনতন্ত্রের সংস্কার এগুলো খুবই জরুরি এবং এই সংস্কারগুলো না হলে এই সংকট দীর্ঘায়িত হতে থাকবে। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ, আপনাদের সবার জন্য শুভকামনা।